জীবিকা চাঁদপুরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম শাহ আলম গাজী, আমি নবনিবন্ধিত দলের সদস্য। আমি এই দলে আসার পরে ঋণ মুক্ত, আগে ঋণ অন্য অন্য দলে ছিলাম, এখন কোনো ঋণ নাই এবং কি আগের থেকে আমি অনেকই ভালো আছি। অথচ এই ব্যবসা বাণিজ্য দিছি এই দলে যোগ দেওয়া, আগের থেকে আশা করি যে অনেকই উন্নত। এই দোয়ান পাটও এই দলে যোগ দিয়ে আমি দিছি। আমি স্টক করছিলাম, আমার পাশে আয়া দাঁড়াইছে, আমারে সহযোগিতা করছে, টাকাও দিয়েছে, ওষুধও চালাইছে, সহযোগিতা করছে, দেখাশোনা করছে, সব সময় যথেষ্ট পরিমাণে আমাদের সহযোগিতা করছে। এর চেয়ে বেশি আর পামু আশা করি না। এবং আমি এই দলের কৃতজ্ঞ, আমার এতগুলো সুযোগ সুবিধা দিছে যে। আপনারা আছেন, ঠিক আছে, টাকা নিয়ে আমি ব্যবসা করতেছি, আমি লাভবান হইতে আছি, ঠিক আছে। আমি দুটা পুষ্কিনি রাখছি টাকা দিয়া, আমি আস্তে আস্তে আয় উন্নতি করতে আছি। আমি জিয়াল চাষ করছি আর দু চারটা পুষ্কিনি রাখুন, ধরুন আয় উন্নতি করুন। বছরে আপনার কত টাকা লাভ আসছে? ধরেন 40-50 হাজার টাকা লাভ হয়, তাতে করে আপনার সংসার ভালো চলতেছে? আমার নাম রবিউল ফরাজি, আমি এই টিয়ার ঈশ্বর করলে আমি অনেক একটু ভালো অবস্থায় আছি, আমার অনেক সুখ আছে, শান্তি আছে অনেক। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ রহিম পাটোয়ারি, আমি বর্তমানে বনলতাতে একজন সদস্য। আমার কিছুদিন আগে আমার গলাতে একটা চর্বি টিউমার হয়েছে, তো অনেক জায়গাতে গেছি, টাকার জন্য অপারেশন হইতে পারি নাই। আমাকে আসাদুল্লাহ স্যার বললো অপারেশন হবে, আমাকে নিয়ে গেল, নিয়ে অপারেশন করালো, 4 দিন রাখছে, দিন রাখা 33,000 টাকার ওষুধপাতি দিয়ে অপারেশন পুরো সাকসেসফুল করে ফেলাইছে। আমি এখন আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ, আমার এই যে অপারেশনটা এই জায়গায় হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ওয়ালাইকুম, আমি বনলতা সভাপতি, আমার নাম ফাতেমা। আমরা এই এনজিওতে ঢুকিয়া আমরা অনেক সুযোগ সুবিধা দিয়েছে, অন্য অন্য এনজিওর ভিতরে সবাই জর্জরিত আছিল, কিন্তু সবাই এখন এটার ভিতরে ঢুকিয়া অন্য অন্য সমিতি সুদের থেকে মুক্ত হইয়া গেছে। এখন আমরা এটাতে অনেক কিছু লাভবান হয়েছি। আগে যেমন 6,000 টাকা ইনকাম হয়েছে, এখন এটার ঢুকিয়া আমরা 12,000 টাকা মাসে ইনকাম বেড়ে গেছে। আসসালামু আলাইকুম, আমার নাম আমেনা বেগম, হাসমা হেনার সার্কেটারি। আমার স্বামী কৃষি কাজ করে, আগে আর কি একটু গরিব আর কি ছিলাম, এখন আর কি একটু ভালোর দিকে গেছি। আর বর্তমানে এই জায়গায় ভর্তি হয়ে হাসমানের ভিতরে ভর্তি হয়ে স্যার টাকা পাইছি, তারপরে কৃষি কাজ করছি, তারপরে বাচ্চার চিকিৎসা পাইছি, 20,000 টাকা পাইছি, আরবি শিখছি, তারপরে স্কুল বাচ্চা করে স্কুলের পড়ালেখা দিছে, স্কুল ড্রেস দিছে, খাবার দিছে, পুষ্টিকর খাবার দিছে। কৃষি কাজ করা গরু নিয়ে লাভ হয়েছে স্যার 50,000 টাকা। প্রথম বিনিয়োগ নিছি 1,000, দ্বিতীয়বার নিছি 20,000, তৃতীয়বার নিছি 30,000, পরে নিছি চতুর্থবার নিছি 40,000 টাকা গরু। যে টাকা আমরা নিছি এই টাকার ভিতরে কোন সুদ লাভ দেওয়া হয়, অন্য জায়গাতে অন্য অন্য এনজিওর ভিতরে ছিলাম, সুদের ভিতরে ছিলাম, অনেক হাসনানের ভিতরে ঢুকা ওই এনজিওর টিকা সুদের টিকা মুক্তি হইয়া তারপরে হাসনানের ভিতরে ঢুকছি। আমি এখন কোনো এনজিওর ভিতরে নাই, কোনো সুদের ভিতরে নাই, এখন আমি হাসনা হেনার ভিতরে ইসলামীয় ভাবে আর স্যার আমি এখন তো স্বাবলম্বী, আমি একটু উন্নয়ন ভাবে আছি।